السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা 6 নম্বর বৈশিষ্ট্য আসেন সেটা হলো আকল আকলকে তারা মানে আহলুল হাদিস আকলকে অস্বীকার করে না আকল মানে তো বুঝেন বিবেক বুদ্ধি চিন্তা চেতনা মুতাজিলা অনেকগুলো ফেরকা ছিল আকলবাদী এদের কাছে মৌলিক বিষয় ছিল আকল কোরআন সুন্নাহ যাই থাকে ওটা আকলে বুঝে না আসলে বাদ মানে আকল দিয়ে কোরআন সুন্নাহর মানদণ্ড নির্ধারণ করবে আজও বিভিন্ন বাতিল ফেরকা এরকম কমন সেন্স তারপর বিবেক এগুলার নাম দিয়ে দিয়ে কোরআন সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করে কিন্তু আহলুল হাদিস যারা হবেন তারা আকলকে ব্যবহার করবেন যেমন চোখের ভিতরে কি আছে আপনার আমার চোখের ভিতরে আলো আছে না আলো আছে তো নাকি তা আলো থাকলে যখন অন্ধকার থাকে রাতে ধরেন এই মসজিদের ভিতরে কোনো লাইট নাই কিছু নাই তখন আপনার এই আলো কাজ করে করে না তাহলে এই আলো কাজ করার জন্য আরেকটা লাইট জ্বালানো লাগে আরেকটা লাইট জ্বালানো লাগলে ওই লাইটটাই চোখের উপরে পড়লে তখন কাজ করে আহলুল হাদিসেরা আকলকে ওই লাইটের মতো ব্যবহার করে কিন্তু চোখের মতো ব্যবহার করে না আহলুল হাদিসদের কাছে চোখ হলো কোরআন সুন্নাহ কিন্তু কোরআন সুন্নাহ বোঝার জন্য তারা মাঝে মধ্যে এমন জায়গায় গিয়ে থেমে গেছে যেখানে সে বুঝতে পারতেছে না তখন একটা লাইটের সহযোগিতা ওই লাইটটা হলো আকল মানে আকলটা একটু জ্বালাই দিলে তার চোখের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো বের হয়ে যায় পাওয়ারে সে স্পষ্ট দেখতে পায় এই জন্য এই কথাটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কথা যে তারা আকলটাকে এই এই এইভাবে ব্যবহার করে তারা আকলটাকে মৌলিক চোখ বানায় না আকলটাকে কোরআন হাদিস বোঝার মানদণ্ড বানায় না তারা আকলটাকে প্রয়োজনে ব্যবহার করে আকলের ভূমিকা আছে এই জন্য দেখবেন আকল না থাকলে নামাজ ফরজ হয় না আকল না থাকলে শরীয়তের কোনো বিধিবিধান ফরজ হয় না সকল বিধিবিধান ফরজের ক্ষেত্রে যে শর্তটা সেটা আকল বুদ্ধি থাকতে হবে বালেক না হলে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হয় না কেন তার আকলটা পরিপূর্ণ হয় না বালেক হওয়ার আগে এই জন্য শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হয় না তাহলে আহলুল হাদিস আকলকে স্বীকার করে তবে আকলকে মূল মানদণ্ড